সালাউদ্দিন, আমার নাম ধরে ডাকিস? চোরকে নাম ধরে না ডেকে চোর বলেই ডাকা উচিত। আপনার উপর বিশ্বাস করে সমস্ত ব্যবসার দায়িত্ব দিয়ে আমি বিদেশে পড়াশোনা করছিলাম, আর আপনি চুরি করে আমার এত বড় সর্বনাশ করলেন। তুই ভুলে যাচ্ছিস, আমি তোর চাচা। আপনি চাচা নামের কলঙ্ক। আপনাকে চাচা বললে আমার মৃত বাবা আমাকে অভিশাপ দেবেন। আপনারই কারণে আমার বাবার ব্যবসা আজ দেনার দায়ে জর্জরিত। ফ্যাক্টরির ওয়ার্কাররা বেতন পাচ্ছে না, অথচ আপনি ঢাকা শহরে নিজের নামে একের পর এক বাড়ি গাড়ি ঠিকই করছেন। আমার বাবার নামকে ব্যবহার করে তাকে কলঙ্কিত করছেন। আমি আপনাকে পুলিশে দেব। এই থাপ্পড়টা দিলাম চুরি করার অপরাধের জন্য। সালাউদ্দিনের নাম শুনেছিস কিন্তু কাম দেখিস নি, আমি তোর লাশ ফেলে দেব। কে কার লাশ ফেলে তা এক্ষুনি আমি বুঝিয়ে দিচ্ছি। সিকিউরিটি, কথা না বাড়িয়ে বেরিয়ে যান, নয়তো আমার সিকিউরিটি গার্ড আপনার গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। বাইল দিয়ে যাও। বেরিয়ে আমি যাচ্ছি ঠিকই, কিন্তু একটা কথা মনে রাখিস, যেদিন আমি ফিরে আসবো সেদিন তোর এই দুই পিস্তল আমার কিছুই করতে পারবে না। তুই না মালটা জং ধরে গেছে রে। খেপ দিয়ে ডল তুইব। আসেন আসেন। এই যে ভাই, আমাকে বাঁচান। তুই কেডা কি চাই? মাল নামা, মাল লয়ে আছে। কারে খুন করতে হইব? নাম কি? নাম নাভানা, আমার ভাতিজি। মায়া মানুষ? মায়া মানুষ, মায়ের জাত, বোনের জাত, আমি মায়া মানুষ মানি না। বাবুল্লা, তোর মুখে সব কথা মানায় না, পুরুষ না মায়া লোক তা দিয়ে তুই করবি কি? কে আপনি? শটগান হাতে আমার অফিসে গেছেন চাদা? না, তোমার জীবন। তাহলে গুলি করছেন না কেন? এই বেশি কথা কবি না, ভালো চাইলে আজকের মধ্যে শহর ছেড়ে পালায়া যা, নইলে পরে কিন্তু আর বাঁচতে পারবি না। আপনি দেশের প্রধানমন্ত্রী না, যা বলবেন আমি তা শুনব। এই অফিস আমার বাবার, আমাকে এখান থেকে কেউ সরাতে পারবে না। ইটস মাই চ্যালেঞ্জ।